Bismillahirrahmanirrahim. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো ছেঁচা কাবাব। এটা অনেক মজা। রমজান মাস আসতেছে, রমজান স্পেশাল কাবাবটা দেখাবো। এটা অনেকগুলো একসাথে করে মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে, ছোট ছোট বক্সে করে, যেদিন সেটা মন চায় বের করে রান্না করে খাওয়া যাবে। এই জন্য আমি রমজানের আগে সেটাই করি সবসময়, আমি সেটা করবো। তবে আপনাদের আজকে একটু দেখাবো, এটা এটা খুবই মজা। এটা যদি আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে হাফ কেজি গরুর মাংস ছেঁচে নিয়েছি, একদম একদম ছেঁচে নিয়েছি, ছোট ছোট পিস করে, তারপর ছেঁচে একদম ছেঁচা ছেঁচা করে মিশে, যাতে মাংসটা না হয়। আমি এতটুকু পিস করে তারপরে ছেঁচে নিয়েছি সবগুলো মাংস। এখানে আমি হাফ কেজি নিয়েছি 500 গ্রাম। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এটা একসাথে বাটা আছে, আদা বাটা রসুন বাটা 1.5 টেবিল চামচ, পেঁপে বাটা 1/2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, এখানে আমি নিয়েছি লাল মরিচের গুঁড়া, এটা 1 টেবিল চামচ নিয়েছি, আপনারা ঝাল বুঝিয়ে দিবেন। আর এখানে ইয়ের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আছে, কালো গোলমরিচ নিয়েছি, সাদাটা নীলও চলবে। এটা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, 1/2 চা চামচ নিয়েছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ নিয়েছি ইয়ের গরম মশলার গুঁড়া, 1 চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিব, তেলটা মেরিনেট করে নিব। মেরিনেট করে 10-15 মিনিট রাখবো, বেশি রাখার দরকার নাই, 10 মিনিট রাখলেই হবে। পেঁপে পাটা দিচ্ছি, এটা এমনি সিদ্ধ হয়ে যাবে। এটা এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খুবই সুস্বাদু। এটা রমজানে এটা করে ভোরাইতে তো মুখে কিছু ভালো লাগে না, এটা মুখে অনেক ভালো লাগে। রমজানে আরও স্পেশাল কিছু রেসিপি আমি দেখাবো, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমি এখন 10 মিনিট পরে আসবো ফিরে। ভিউয়ার্স, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি এখানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম, 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর কেউ তেল বেশি যদি খান তাই 1/2 কাপ দিবেন। এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, রিং করে কাটা পেঁয়াজ দিলাম, আপনি লম্বা করেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। রিং করে কাটা পেঁয়াজ আমি 1 কাপ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেশি দিলে মজা হয়। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা পাকা মিলিয়ে দিলাম, পেঁয়াজটা বেশি ভাজা হবে না, পেঁয়াজটা একটু হবে, স্বচ্ছ স্বচ্ছ হবে, একটু ট্রান্সপারেন্ট কালার আসতে আমি মাংসটা দিয়ে দিব। আমি মাংসটা দিয়ে দিব, মাংসটা পেঁয়াজটা হালকা হয়ে গেছে, নরম হয়ে গেছে একটু একটু, আমি এখন মাংসটা দিয়ে দিব। আমি একটু ডেকে দিব, ডেকে আমি কষাই নিব, ডেকে 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 একটু পর পর মেরে মেরে কষাই নিব। আমি 10 মিনিট কষাই নিছি, এখন আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে 1 কাপের মতো পানি, যে বাটিতে মেরিনেট করছি মাংস সেই বাটিতে, বাটিটা দিয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটা পানিটা শুকানো পর্যন্ত আমি মিডিয়াম আঁচে জাল করব।
এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া, দু তিন মিনিট নিয়ে আমি নামাই নিব। এখন এই কাবাবটা, ভাত, পরোটা, রুটি, পোলাও যে কিছু দিয়ে খাবেন সব কিছু দিয়ে আমার মজা। এটা রমজান মাসে বরফের জন্য একটা পারফেক্ট একটা রেসিপি। তো হয়ে গেল বিয়ার্স আমার অসাধারণ স্বাদে সেসা বিট সেসা কাবাব। এই কাবাবটা খুবই মজা, অসম্ভব মজা। তো আরো ভালো ভালো রমজান আসছে, রমজান আরো ভালো ভালো রেসিপি পাইতে আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।